সিপিও জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতালকে তোয়াক্কা করেই ঢাকা সিলেট মহাসড়কে চলছে দূরপাল্লার পরিবহন। এছাড়া নাশকতা এড়াতে সড়কে রয়েছে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার সকালে 8:30 দিকে ভৈরবে দুর্জয় মোড় এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিদিনের মতোই কর্মজীবী মানুষরা তাদের কর্মস্থলের উদ্দেশ্যে যাওয়ার জন্য জড়ো হচ্ছেন এবং তাদের যার যার গন্তব্যের দিকে যাচ্ছেন। এছাড়া দেখা যায় ঢাকার উদ্দেশ্যে সিলেট ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসছে এনআর লাবিব কাজী পরিবহন সহ বিভিন্ন বাস, তবে রাজধানী থেকে কোনো যাত্রীবাহী বাস আসতে দেখা যায়নি। সারাদেশে বিএনপি জামায়াতের ডাকা সকাল সন্ধ্যা হরতাল চলছে, তবে এরই মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক ও ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে দূরপাল্লার পরিবহনের পাশাপাশি সিএনজি সহ অন্যান্য সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। সড়কে রিক্সা, সিএনজি, অটোরিক্সা, পিক আপ ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলতে দেখা গেছে।